হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি অনেক 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 বেশি ভালো আছি। তো গাইস, আমাদের পুজো চলে এসেছে, সবাই খুব এক্সাইটেড আর আমিও ভেরি ভেরি এক্সাইটেড। সো আজকে আমি অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবে যে ভিডিও কেন আসে না, বা তোমাদের তো বললামই যে আমি কোনো মানে কিছু বুঝতে পারছি না কি নিয়ে ভিডিও বানাবো, আর বাইরে কোথাও ঘুরতেও যাওয়া হচ্ছে না যে ভিডিও আমি দিব। তো সেই জন্য আজকে হচ্ছে আমাদের একটা ইনভাইট মানে ইনভিটেশন আছে, তো সেটা হচ্ছে একটা পিসির বাড়িতে। তো তোমরা পিসিকে সবাই চেনো, আমার ভিডিও তো দেখেছো, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো যে আমরা কি কারণে যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, কিসের খাওয়া দাওয়া হবে। তো সেই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর অনেক ভিডিওতে মজা হবে, তো ওই জন্য ভিডিওটা কেটে কেটে দেখো না। আর এখন আমার যা যা কাজ আছে সব কিছু কমপ্লিট করে, তারপর স্নান টান করে পুজো দেওয়ার পর তারপর ওখানে যাব, যেহেতু আমার দুপুরের নিমন্ত্রণ আছে। তো সেই জন্য আর রাত্রেও খুব একটা ধামাকা খাওয়া দাওয়া বাড়িতে আছে, সেই জন্য এই সব কিছু মানে কেনাকাটা হয়ে গেছে, খালি রাত্রের অপেক্ষা। তো এখন বাজে হচ্ছে 12:30, মানে 12:35 বাজে। তো এখন স্নান টান করবো, আর এমনি সকালে আমরা একটু হালকা পাতলা খেয়ে নিয়েছি। তো এখন স্নান টান করে সব কিছু কাজ কমপ্লিট করার পর রেডি হয়ে যাব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ধামাকা ভিডিও হতে চলেছে। আমরা ফাইনালি মানে আমি রেডি হয়ে গেছি, দিদি পূজা টুজা দিল, তো এখন দিদি রেডি হবে, আর তোমাদের দাদা স্নান করেছে, স্নান করে বের হলো। তো আর সবার বহুত জোর খিদা পেয়েছে বলার মতো না, আমার তো তোমার দাদা খেয়েছে সকালে, তাও খাই 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 করছে। তো যাই হোক, আমাদেরও খিদা পেয়েছে কারণ সকালে তেমন কিছু খাওয়া হয়নি। তো সেই জন্য এখন তাড়াতাড়ি করে যেতে হবে, কিচ্ছু করার নেই। আর ওরা এখন রেডি হলেই আমরা বেরিয়ে যাব, বেশি তো দূর না। এখান থেকে বাড়িটা তোমাদের একটু দেখিয়ে দিই দাঁড়াও। তো ওই যে মন্দির, সাদা কালারের মন্দির ওলা বাড়িটা দেখতে পাচ্ছ কোথায়? আমার আঙুলে এখানে, এই আমার আঙুলের সোজা যে বাড়িটা, এই বাড়িটাতেই আমরা যাব, এদিকে এই রাস্তাটা ধরেই যাব। তো বেশি দূর তো না দেখতেই পেলে। তো এখন আমি একটু রিলস বানিয়ে নিই, যেহেতু একটা নতুন আউটফিট করেছি, তো সেই জন্য কয়েকটা রিলস তো বানাতেই হবে, আর ততক্ষণে ওরা রেডিও হয়ে যাবে, তারপর আমরা বেরিয়েও যাবো। তো চলো আমি কয়েকটা রিলস বানিয়ে নিই। বেরিয়ে পড়ছি, আনছি বাইরে কি রোদ, হেঁটে হেঁটে চলে যাচ্ছি কারণ বাড়িটা বেশি দূর নয়। এখন লোকটা কমবে, তারপরে বেরোবো। এই যে আমাদের আগে যে তোমাদের দিদি পেছনে ইনি ব্লগ বানাচ্ছেন, কাশবনের অবস্থা শেষ, কাশবন আর কাশবন নাই, কেশবন হয়ে গেছে। পুরো রাস্তায় তোমাদের দেখায় দেখায় নিয়ে যাচ্ছি গাইস, ধূপই ধূপ, ক্যা বাতাও যে ইতনি গরমি হ্যায় কে হামারি, কি বলবো, হালাত পুরা হি খারাপ। এই রোদের মধ্যে সুন্দর আছে ফটো ভিডিও। ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি হচ্ছে মেন রাস্তায়। একদম ওইটা ওইখানে হচ্ছে বাড়িটা। এই দুপুরবেলা বাটি নিমন্ত্রণ খাইতে ভালো লাগে না, রাত্রেবেলা হলে তো একটু ভালো লাগে। কখন 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 না, এটা তো আমার বন্ধু কাছে কিছু না কিছু আছে। আমরা চলে এসছি বাড়িটা, খালি মেসেজ, টাকার মেসেজ, টাকা তো এক পয়সাও ঢোকে না আমার অ্যাকাউন্টে।
बहुत गर्मी। ओ भाई इतने रोग है। चले हमरा কথা শোনা যাচ্ছে, ভালো সুন্দর একটা মানে ইসে লাগিয়েছে। বহুত ডেঞ্জার এটা। একটু একটু দেখা যায়। ইনি হচ্ছেন আসল মানুষ যার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। ইনি হচ্ছেন আজকে সেলিব্রিটি। দৃশ্যটা হচ্ছে পিসির জন্মদিন, তোমাদের বলেছিলাম, বাট কে সেটা তোমাদের বলিনি। তো সেই কারণে এখন বললাম যে হচ্ছে পিসির জন্মদিন আজকে। তো উইশ অলরেডি আমার করা হয়ে গেছে অনেকক্ষণ আগে, তো এখন আমরা খেতে এসেছি। যাই হোক চলো দেখি কি কি আছে না আছে, তারপর আসছি আবার। গাইস ভুলে ভালে তোমাদের দেখা তো ভুলে গেছি কি কি মেনু ছিল, আর একটা প্রোডাক্ট নিয়ে এসেছেন দেখাতে পারতাম না, মানে এক হাত ছিল। তো মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন এখন বসে আছি এখানে, আর আমাদের দাদা খাচ্ছে, দুটো খাওয়া কমপ্লিট, হাত ধুচ্ছে, আর তারপর এখানে দেখি কি করি। চলো তোমরাও দেখতে থাকো ভিডিও। আবার তুই এদিকে পা উঠে দিস, তখন যদি বাইক ঘিরে যায় পা উঠে মানুষ কেন? আর পা তো এক্সেলেন্ট মারতে হবে না, খালি এরকম মার স্টার্ট হয়ে গেলে এক্সেলেন্ট মারলে উল্টা স্টার্ট হবে না, তেল ওভার করা যায়। সকালবেলা মানলে ব্যাটারিটা প্রিফার করে না। পালসারের এমন কোন মডেল নাই যেটা আমি চালাই না, এটা সবচেয়ে বেস্ট। যা এটা কি জন্য এক্সট্রা সিট বানাচ্ছি পিছনে ঘুরতে দে, পা রাখার জন্য। হাসতো কি বলে মানে তোমার পরীক্ষা, এটা তোমার পরীক্ষা বলে বলে যাও নিচে যাও। ফাইনালি দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি খেয়ে দিয়ে। তো এখনই জাস্ট বাড়ি ঢুকলাম, আর ড্রেসটা চেঞ্জ করলাম, আর পাগুলো ধুয়ে আসলাম। তো এখন তো পুরো রেস্ট নিব, তারপর সন্ধ্যাবেলার থেকে আরও কাজ শুরু হবে। তার আগে আমাদের একটা মানে তিনজনের প্ল্যানিং করলাম যে দুটো বাইক রেডি করতে বললাম, আর তারপরে ভাবলাম যে থাক বাদ দাও, কারণ হবে না, চারজন পাঁচজন হয়ে যাবে। হ্যাঁ পাঁচজন তো হবেই, কারণ দুজনে যদি বাইক থাকে তাহলে দুজন তো এক্সট্রাই থাকলো, আর আমরা তিনজন আছি। তাই জন্য আমরা হেঁটে হেঁটে যাওয়ারই একটা মানে প্ল্যানিং করলাম যে হেঁটে হেঁটে যাবো, বুদ্ধ মন্দির আছে নাকি সামনে। তো যাই হোক, আমি যাইনি কোনোদিনও, তো যদি যাই তাহলে অবশ্যই শেয়ার করবো। আর রাত্রে তো বাড়িতে মানে আছেই খাওয়া দাওয়ার। তো চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, বারবার একই কথা বলছি জানি তোমরা বোরিং ফিল করবে। তো ভিডিওটা এরকমভাবে আমি এডিট করবো যেন তোমাদের বোরিং ফিল না হয়। তো চলো দেখা যাক কী হয়। ঘুম থেকে উঠার পর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা কমপ্লিটও হয়ে গেছে। তো
আমরা বলেছিলাম যে বেরোনোর কথা ছিল, বাট এখনও ডিসাইড করা হয়নি। তো যাই হোক, বের হই বাই না হই, মাংস তো রান্না করতে হবে। তো ওইদিকে চলে যাই রান্নার দিকে। আমার কাটাকাটি প্রায় মানে শেষই হয়ে গেছে, কারণ দুপুরবেলায় সব রেডি করে রেখেছিলাম। তোমাদের হয়তো বলেছিলাম কি আমার মনে নেই, তো যাই হোক এখন তো বলেই দিলাম। তো চলো এখন মাংস টাংসগুলো ধুইতে হবে। আর আমি তো মানে পাঠা বা খাসি যাই হোক আমি খাই না, আমি মুরগিটাই খাই। তো যাই হোক অনেকদিন পরে ধুইতে হবে, ধরতে হবে মাংস। তো যাই হোক চলো যাই, তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিই। তুমি রান্না বসিয়ে দিয়েছি, সব কিছু রেডি, ম্যারিনেট করাও রেডি, পেঁয়াজ রেডি, সব কিছু আগে রেডি করেছিলাম। তেলটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে ফ্রাইড রাইস বানানোর জন্য আমি চালটা ভিজিয়ে রেখেছি, এটাও আমি বসাবো। আর একটু কিছুক্ষণ পরে চালটা একটু ফুললে পরে বসাবো, তেলটা গরম হোক। তারপর দারচিনিগুলো দিয়ে দিই, যেহেতু আমার কাছে গুঁড়া গরম মশলা নেই তাই আমি দারচিনিগুলো দিই। তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো আগে দিলাম কারণ ভাজাটা ভালো হবে। এখন এগুলো দিয়ে দিই। ক্যামেরাটা ঠিকঠাক ধরা হচ্ছে না, বুঝতে পারছি আমি, কারণ একা তো ধরে আছি তাই। এই সব কিছু একটু রেডি করে নিই, রেডি করার পর তারপর তোমাদের দেখাবো যে কীরকম রান্না করেছি মাঠুন। বাট অনেকদিন পরে রান্না করছি, জানি না কীরকম হবে। চলো করে নিই অর্ধেক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি আবার চলে এসেছি, মাঝখানে তোমাদের কোনো কিছু দেখাতে পারলাম না, কারণ হচ্ছে মাঝখানে একটু গণ্ডগোল হয়ে গেছিলো, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আমার প্রায় সবই কমপ্লিট হয়ে গেছিল, চিকেনটা একটু বসিয়েছি গরম হওয়ার জন্য। তো তোমাদের দেখিয়ে দিই যে কোনটা কীরকম করেছি, বাট মুখটা একটু অফ আছে যার জন্য মানে ফ্যাট রেসটা একটু প্রবলেম হয়ে গেছে। তো আশা করছি ভালোই হবে, খারাপ হবে না, ঘিটা একটু বেশি করে গেছে সেই জন্য। তো তারাও তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে মাটন, মানে ওরা যে খাবে এটা। দেখো কেমন হয়েছে কমেন্টে বলো আমাকে। এখানে মাটনটা অ্যাড্রেসটা কড়াই আছে দেখাচ্ছি, হয়ে গেছে গরম, বন্ধ করে দিয়ে গেছে। সেটা কালকে বানিয়েছিল বাবা, ওরা কড়াই কাই হয়ে যাচ্ছে, কারণ কোন কড়াই ধরতে পারছি না। যাই হোক ফ্রাইড রাইসটা দেখিয়ে দিই তাহলে। হাতটা ধুই আগে, পা হাতে ক্যামেরাটা আমাকে ধুতে হবে। চলে আসছে ফ্রাইড রাইস, তো ফ্রাইড রাইস তো রেডি, জাস্ট এখনই কমপ্লিট হলো রান্না, অনেক আগেই হয়ে যেত বললাম তোমাদের, আমার একটু মোটটা অফ হয়ে গেছিল তো সেই জন্য একটু লেট হয়ে গেছে। ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট, শুধু এবার খাওয়ার মানে টেস্ট করার পালা।